কর্মরত সদস্যরাও। ভৈরবের আলোকান্দার মতো এই প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে সারা দেশে ছড়ানো বিজিবির 5টি রিজিয়নে, আর তাতে অংশ নিচ্ছে সংস্থাটির 6টি ব্যাটালিয়ন অর্থাৎ 4,000 সদস্য। এবারও বৃহদাকারে সেনাবাহিনীর সাথে যৌথভাবে মহড়ায় অংশগ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির এক সদস্য বলেন, তার চাকরির বয়স 25 বছর, তবে এই ধরনের প্রশিক্ষণ এবারই প্রথম হয়। যুদ্ধের বাস্তবসম্মত অভিজ্ঞতা হচ্ছে তার। অনুশীলন আমরা এতে করে বাস্তবে যে গ্রাউন্ড লেভেলের যে যুদ্ধটা হয় তার মহড়া করছি, এতে আমাদের যথেষ্ট প্রশিক্ষণের উন্নত হয়েছে। প্রথম যা আমরা ব্যাপকভাবে এবং বিভিন্ন অস্ত্রে সুসজ্জিত হয়ে প্রচেষ্টা করবো, যাতে করে আমরা আরও ভবিষ্যতে আরও অনেক কিছু শিখতে পারবো বলে আমি মনে করি। যৌথ প্রশিক্ষণ পরিদর্শন করে জনপ্রশিক্ষণের নানা কৌশল জানানোর পাশাপাশি প্রশিক্ষণার্থীদের সুখ দুঃখের খোঁজ খবরও নেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম। এই মহড়া বাহিনীকে আরও চৌকশ করবে বলে মনে করেন বিজিবির মহাপরিচালক। সেন্টারে প্রশিক্ষণ, বৈদেশিক প্রশিক্ষণ, সব প্রশিক্ষণে আমরা জোর দিয়েছি এবং এই প্রশিক্ষণের সুফলটা তখন আমরা পরে আমরা বর্ডার ম্যানেজমেন্টে আমাদের কিভাবে আমরা করতে পারি সেই সুফলটা আমরা ওখানে পাবো আর কি। তিনি বলেন, সব প্রশিক্ষণের ব্যাপারেই জোর দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শুরু হয়েছে 10ই জানুয়ারি, চলবে।